শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার হবে, আজ তুমি কি আমার। তীরে এসো সাহসিনী, অথবা ডুবে যাও। বুকে ছোড়া মেরে এই যে তখন বাবা হয়েছে মাইনাস টু ব্যান্ডের নাম দেওয়া। আর কোন নাম এসেছিল বলে মনে হয় না। আমরা প্রথমটাই খাই, আমার ঠিক মনে নেই কোনটাকে। গরু খাওয়া শুরু করেছি। হ্যাঁ, এটা তো আমার পাড়া। ও রাইট রাইট। এই লড়কা গরু বসে কথা ज्यादा खट्टा होता है। ये आप प्याज दीजिए और नींबू दीजिए। हां जरा। हम जो सूप। तो प्याज दीजिए ना। हां हां। হালিম খেতে খেতেই রিহার্সালের পরে কথা হচ্ছে যে ব্যান্ডের নাম কি হবে, এবং জাস্ট আমরা গিয়ে তখন বেরিয়ে এসেছি, সেটাই সেই গানটাই হচ্ছে খোড়ো আমার ফসিল। তো সম্ভবত সেটার সূত্র ধরেই দীপ বলল যে ফসিল বলে কেমন হয়। ওদের গেইন ছেড়ে খাচ্ছি, বাট তারপর সেটাকে ফসিল করা হলো, যেহেতু আমরা সবাই মিলে গান বাজনা করছি। ইউ ডোন্ট গেট দিস ফুড এনিওয়্যার ইন ইন্ডিয়া। এই জায়গায় না এলে এই খোড়ো আমার ফসিল এসব গান ফান এসব শোনার কোনো মানেই নেই। গানটা শোনো, খাও, আবার গিয়ে শোনো। দ্য রক কাম ফ্রম হিয়ার, দ্য রক কাম ফ্রম হিয়ার। এই জায়গাটা না থাকলে ফসিলসের নাম ফসিলসই হতো না। এই অঞ্চল না থাকলে ওই বাড়ি, ওই নোনা দেওয়াল, ওই আবর্জনা, ওই ধ্বংসস্তূপ এবং এই খাবার সবটা মিলে স্পাইস, সবটা মিলে ফসিলস। No, wrong house.
এই ভাবছি হঠাৎ করে এত চকচকে হয়ে গেল কি করে। সব রকম সব রকমের বাড়ি আছে এখানে, চকচকে বাড়িও আছে, পুরো বাড়িও আছে।